এই ওঠো তাড়াতাড়ি। উফ, কেন একটু শান্তিতেও ঘুমাতে দেবে না? হুম, তুমি ঘুমাও আর আমি অফিসে যাই। অফিস কয়টা বাজে? 9টা। কি, তুমি আমাকে আগে ডাকবা না? দেখো আমার মেজাজ খারাপ করো না। ও সরি আপু। কি বললা আমাকে? না না কিছু না, আমি ফ্রেশ হতে যাচ্ছি, তারপর নাস্তা করব। ওহ, পরিচয়টাই দেইনি, আমি তানভীর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর যার সাথে কথা বলছিলাম সে আমার দুষ্টু মিষ্টি বউ নীলা, অনেক বেশি ভালোবাসে আমায়। 2 বছর হলো আমাদের বিয়ের। অফিসে পৌঁছানোর পর আমার আরেকটা দায়িত্ব আছে, ওনাকে ফোন করে জানাতে হবে যে আমি ঠিক আছি, তা না হলে বিকালে দরজার সামনে 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখবে। তাই তাড়াতাড়ি ফোন দিলাম। হ্যালো, আমি পৌঁছে গেছি। ওকে, আজ বাসায় আসার সময় আমার জন্য গোলাপ কিনে আনবে। কেন? বেশি প্রশ্ন করবা না। তারপর অফিসের কাজ করা শুরু করলাম। বিকেল 4টায় তার জন্য গোলাপ ফুল কিনে নিয়ে বাসায় গেলাম। এই নাও তোমার ফুল। ও দেখে অনেক খুশি, কিন্তু আমার সামনে সেটা প্রকাশ করে না, দৌড়ে কিচেনে চলে গেল। আমি লুকিয়ে লুকিয়ে দেখলাম ও কিচেনে মুচকি মুচকি হাসছে। আমার সামনে হাসলে আরো ভালো লাগতো। কই হাসলাম, এখনো ফ্রেশ হইনি। হ্যাঁ যাচ্ছি। তারপর বিকেলে কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে ঘরে চলে এলাম। রাত 10টায় আমি সংবাদ দেখছি। কি গো, কি করছো তুমি? এই তো টিভি দেখছি। সারাদিন টিভি দেখো, ধর কেন যে তোমাকে বিয়ে করেছিলাম। ওকে বাবু, আসছি। হুম বলো, কি হয়েছে? কি হয়েছে মানে, কেন লাল গোলাপ আনতে বললাম জিজ্ঞেস করবা না? হুম বলো। কোনটা এদিকে নিয়ে আসো। হুম বলো। তানভীর, আরে কি বলবো বলো। তানভীর, আই এম প্রেগনেন্ট। কি সত্যি? হুম। আমাকে আগে বলনি কেন? সারপ্রাইজ দিব তাই। কবে চেক আপ করালে? গতকাল। আমি আজ অনেক খুশি। আর তুমি? বুদ্ধ, সেটাও বলতে হবে? তারপর ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম, আর ও আমার বুকের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলায় দুজনে নামাজ পড়ে ছাদে গেলাম। অনেক সুন্দর সূর্য উঠেছে আজ, কারণ আমাদের মাঝে তৃতীয় জন এসেছে। ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আমি বললাম, আজ তো শুক্রবার, কোথাও চলো ঘুরে আসি। হুম, বিকালে। বিকেলবেলায়? কি গো, তোমার হলো? হুম আসছি। তারপর দুজনে গাড়িতে করে ঘুরতে গেলাম নীলার প্রিয় জায়গাতে। কিছুটা ভিড় সেখানে। হঠাৎ ও আমাকে বলল, কি হলো? ওই মেয়েটা কি সুন্দর, তাই না? কি, যাও তাহলে ওই মেয়েকেই আবার বিয়ে করো। অভিমান করে চলে গেল। আমি জানি কি করে ওর অভিমান ভাঙাতে হয়, তাই 2টা কোন আইসক্রিম কিনে নিয়ে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরলাম। ওই কি করছো? আমার বউকে জড়িয়ে ধরলাম। তাই বলে সবার সামনে? হুম, মাঝে মাঝে সবাইকে দেখিয়ে প্রেম করতে হয়। হুম, আইসক্রিম আনলে বলে কিছু বললাম না।
তারপর ওর কথায় ফুচকা কিনে বাসায় চলে গেলাম। ও আমার চেয়ে মনে হয় ফুচকাকেই বেশি ভালোবাসে, মাঝে মাঝে তাই ওর ফুচকা খাওয়া দেখে হিংসা হয়। আজ আমার কাছে দাবি করেছে যে আমাকে খাইয়ে দিতে হবে, কেমন লাগে তাহলে? কিন্তু আমি তার সামনে বাধ্য ছেলে, বড্ড ভালোবাসি যে ওকে। ডিনার করার পর রাত 11টায় ওই উঠো, কি হলো আবার? সাদে চলো এখন। হ্যাঁ, আমি জ্যোৎস্নার চাঁদ দেখব। আমি যেতে পারবো না, কাল অফিস আছে। ওকে, যেতে হবে না বলেই একাই চলে গেল অভিমান করে। উফ, কি যে করব। কিছুক্ষণ পর ছাদে যেয়ে দেখলাম ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। উফ, এত সুন্দর কেন ওর চুলগুলা! আর নিজেকে আটকাতে পারলাম না, কাছে গিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। যাও এখান থেকে, কি করতে আসছো? একটা মেয়ের সাথে চাঁদ দেখতে। লাগবে না। হঠাৎ করেই ওর গালে একটা পাপ্পি দিলাম, আর ও আমার বুকে আলতো আলতো ঘুষি দিল। তারপর ওকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন, আর নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের তানভির ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।